নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22শে ডিসেম্বর 2022 যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা রাশি জানেন তারা রাশিটাকে অ্যাপ্লাই করবেন, আর যারা রাশি জানেন না, আমি কিন্তু প্রতিদিন নামের অক্ষর দিয়ে এবং সেখানে টার্গেট নাম্বারটা আপনাদেরকে কিন্তু দিয়ে দিই। অর্থাৎ রাশি যারা জানেন তারা রাশিকে ধরবেন, যারা নামের অক্ষর দিয়ে না রাশি জানেন না তারা নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করুন। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির প্রাপ্তি ঘটতে চলেছে, তার আগে একটি কথা আমি বলি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা আজকের বিষয়। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, প্রাপ্তির জায়গা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাধা হচ্ছে, অল্পের জন্য প্রাপ্তি মিস হয়ে যাচ্ছে। আমি বারবার বলবো, সেখানে রাহু রক্ষা কবচ বিশেষভাবে চমৎকারী কাজ কিন্তু করবে। খুব অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি, বাধা প্রাপ্তি হচ্ছে, রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান কিন্তু করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর ডিসকাউন্ট রয়েছে, যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন। বর্তমানে এই 31শে ডিসেম্বর পর্যন্ত এই রাহু রক্ষা কবচের উপর ডিসকাউন্ট রয়েছে বড়দিনের উপলক্ষে, এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারিরও সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু এই কবচগুলো আপনারা কালেক্ট কিন্তু করতে পারেন। তবে একবার পরামর্শ নিয়ে আপনারা কিন্তু রাহু রক্ষা কবচ পরিধান কিন্তু করুন। বিশেষ ডিসকাউন্ট কিন্তু রয়েছে 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে যারা বুক করবেন তারাই একমাত্র ডিসকাউন্টটা কিন্তু পাবেন। দেখুন, প্রাপ্তির জায়গার ক্ষেত্রে আমি একটি কথা বলি, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে, কোন ভাবে অবস্থান করছে। রাহু লগ্ন সাপেক্ষে লগ্ন টু দ্বাদশ কোন ভাবে কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, অথবা কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, এই জায়গাটা দেখা দরকার। রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন অবস্থাতে রয়েছে, শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে, এটা আগে জেনে নিন, তারপর আপনি অ্যাপ্লাই করুন। দেখবেন প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার নিশ্চিত কিন্তু হবে। অনেকে প্রচেষ্টা করছেন কিন্তু প্রাপ্তি ঘটছে না। আগে আপনার ন্যাকাল চার্ট বিশ্লেষণ করুন। চারটি ভাব ভাগ্য, দেখুন এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা, এই জন্য ভাগ্য ভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই তিনটি ভাবকে আপনারা যদি স্ট্রং করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। কত অ্যামাউন্টে অর্থ প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। অর্থাৎ আপনার ন্যাকাল চার্টে যদি ভাগ্যভাব স্ট্রং হয়, আপনার ন্যাকাল চার্টে যদি ধনভাব স্ট্রং হয়, আপনার ন্যাকাল চার্টে যদি আকর্ষিক প্রাপ্তির ভাব স্ট্রং হয়, মানে খুব চটজলদি আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই দশাটা কিন্তু দেখা কিন্তু দরকার। আমি বারবার বলছি, যাদের প্রাপ্তির জায়গাটাতে হয়তো কেটে গেছে আপনি জানেন না, আমি একটি কথা বারবার বলি, আপনি আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান আপনার প্রাপ্তির যোগটা কোন বছর আছে, কোন বছরে কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো। কারো কারো ক্ষেত্রে যদি কেটে যায় হয়তো আপনি জানেন না, সেখানে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে সেই প্রাপ্তির জায়গাটা কিন্তু ফেরানো কিন্তু সম্ভব। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করে আপনাকে কিন্তু এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। অযথা অর্থ অপচয় না করে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের আপনি কিন্তু গাইড কিন্তু নিন, কারণ প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঘটে, কারো দেরিতে, কারো আগে, কারো মাঝ বয়সে, কিন্তু কখন আপনার ঘটবে। এবং আপনার ক্ষেত্রে রাহু গ্রহ কেমন আছে, শুক্র গ্রহ কেমন আছে, বুধ কেমন আছে, শনি কেমন আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা
একান্তই কিন্তু দরকার। এবং এর পাশাপাশি আপনার দেখতে হবে যে আপনার যে প্রাপ্তির জন্য যে বাধা হচ্ছে, কি কারণে হচ্ছে। দেখুন, ভাগ্যবাক্যে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন। এবং যাদের ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যা নেই, রাহু মোটামুটি আপনার আছে, খারাপ নেই, রাহু রক্ষা কবচ কিন্তু চমৎকারই কিন্তু কাজ করবে। এবং আমি আবারও বলছি, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন। এবং এর পাশাপাশি বিশেষ ছাড় আপনাদের কিন্তু রয়েছে যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই আপনারা কিন্তু কালেক্ট কিন্তু করতে কিন্তু পারেন। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহগুলো বিশেষভাবে আপনাদের মানে চমৎকারী মানে একটা কাজ দেয়, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন ভাবে আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি অর্থ কিন্তু পাবেন। দেখুন, আমি যে রাশিগুলো বলছি, এই রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবারই ক্ষেত্রে যে প্রাপ্তি ঘটবে এটা কখনোই দাবি করি না। কারণ এখানে আমি কারো হস্তরেখা বা জন্মকুণ্ডলি আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণরূপে ইন জেনারেল একটা বিচার। তবে আপনার যদি বড় ধরনের যোগ যদি থাকে, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই। আগামীকাল রাহুকাল রয়েছে 1:30 থেকে 3 পর্যন্ত, এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। প্রতিদিন আমি বলে দিই রাহুকালটা, এই সময়টা বাদ দিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করুন। আগামীকালের নাম্বার 1 যে নামের অক্ষরের কথা বলবো, যারা রাশি জানেন না, আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 1। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 3। আপনার নামের অক্ষর যদি 8 দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 5। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 6। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 7। অর্থাৎ যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটাকে নেবেন, এবং যারা রাশি জানেন, এবার আমি রাশি নাম এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে কিন্তু আমি জানাতে কিন্তু চলেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ওই শুধু রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন কিন্তু 10 মিনিট আপনি ভিডিওটি শুনুন, কারণ আপনার জন্মছকে যোগ আছে কি না, বর্তমান আপনার যোগ আছে কি না, তবেই আপনি ইনভেস্টমেন্ট করুন। প্রাপ্তি আপনার হবে, কিন্তু ছোটও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে, কারো কারো ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ হতে পারে। এই জায়গাটা কিন্তু বিচার্য বিষয়, অর্থাৎ এখানে কিন্তু চুল চেরা সূক্ষ্ম বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। এবার আমি রাশির নাম, আগামীকালের প্রথম যে রাশির আমি কথা বলবো, মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে 12:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, এবং আপনাদের আরেকটি যেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 11:26 থেকে আপনার 12:32 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে আপনার 11:54 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে 4 নম্বর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 7। আপনাদের শুভ সময় সকাল 11:36 থেকে শুরু করে আপনার টাইমটা শুরু হচ্ছে এবং চলবে আপনার 1:02 পর্যন্ত। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার সৌভাগ্যশালী রাশি, মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের শুভ সময়
সকাল 11:42 থেকে শুরু করে 12:37 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ যারা এই ভিডিওটি দেখছেন কি না, আগে আপনারা নিজের জন্মছকে যোগটা আছে কি না আগে জেনে নিন, এবং তারপর আপনি বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যান। দেখুন, প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু হয়, কিন্তু কারো ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ এবং আপনার ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে যদি আপনি স্ট্রং করতে পারেন, ডেফিনেটলি আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে। দেখুন, কার ভাগ্য কিভাবে কখন ঘুরে যায় কেউ কিন্তু বলতে পারে না। এই জন্য আমি বারবার বলি, প্রত্যেকেই একবার হলো নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন। যাদের সমস্যা রয়েছে অবশ্যই সেই জায়গাটা আপনারা সমাধান অবশ্যই করুন, দেখবেন অর্থের একটা জোয়ার আপনাদের নিশ্চিত রূপে কিন্তু আসবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ নিতে হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ফোন করার থেকে যতদিক আপনারা মেসেজ করবেন, চট জলদি উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।